আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো, রাজ্যে প্রত্যাশার ফল বিজেপি জোটের, ভাঙলো 19-এর রেকর্ড। ধর্মীয় সংখ্যালঘু ভোটের জুড়ে করিমগঞ্জে অপ্রত্যাশিত জয়। প্রত্যাশিত ভাবেই 19-এর রেকর্ড ভাঙলো বিজেপি, তবে একা নয়, শরিকদের নিয়ে 14টির মধ্যে 11টি কেন্দ্রেই জয়ী হলো শাসক জোট। এর মধ্যে বিজেপি একাই জয়ী হয়েছে 9টি কেন্দ্রে। একটি করে আসনে জয়ী হয়েছে অগপ ও ইউপিপিএল। কিন্তু রাজ্যে বিজেপি জোটের এই বিশাল জয়ে এক ফুটা চুনা হয়ে থেকে গেছে জোড়হাটে বিশাল হার। সেখানে কংগ্রেসের গৌরব গগৈকে হারাতে পুরো শক্তি নিয়োগ করেও শেষ রক্ষা হয়নি। তাছাড়া অন্যান্য কেন্দ্রে জয়ের ব্যবধান যতটা হওয়ার আশা ছিল সেটাও হয়নি। দেশে প্রত্যাশার দ্বারে কাছে পৌঁছেনি বিজেপির ফলাফল, এমনকি একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করাও সম্ভব হয়নি। মুখ তুবড়ে পড়েছে বুথ ফেরত সমীক্ষার ফলাফল, কিন্তু আসামে এনডিএ জোটের ফলাফলে তেমন কোনো তারতম্য করেনি। 10-12টি কেন্দ্রে জয়ের পূর্বানুমান ছিল সেটাই হয়েছে। 8-9টি কেন্দ্রে সহজেই জয়ী হয়েছে বিজেপি জোট। লক্ষিমপুর, ডিব্রুগড়, শোণিতপুর, কাজিরাঙ্গা, বরপেটা, দরং, উদালগুড়ি, ডিফু, শিলচর, কোকরাঝাড় কেন্দ্রে তেমন প্রতিদ্বন্দ্বিতাই হয়নি। তবুও সেই সব কেন্দ্রে দ্বিতীয় স্থানে থাকা কংগ্রেস প্রার্থীদের প্রাপ্ত ভোট বিজেপি নেতৃত্বের পিলে চমকে দেওয়ার মতো। ফলে ভোটের ফলাফল পর্যালোচনা করতে হবে গেরুয়া নেতৃত্বকে। গুড়া থেকেই ভোটের কারিগর মুখ্যমন্ত্রী দাবি করে আসছিলেন আসামে ভোটই নেই। প্রতিটি কেন্দ্রে 3-4 লক্ষ ভোটে জয়ী হবেন বিজেপি জোটের প্রার্থীরা, কারণ মানুষের হৃদয়ে স্থান রয়েছে বিজেপির। কিন্তু বাস্তবে রুক্ষ জমিতে তার প্রতিফলন দেখা যায়নি, বরং কংগ্রেস প্রার্থীরা হারলেও পর্যাপ্ত ভোট পেয়েছেন প্রতিটি কেন্দ্রেই, যা 26-এর আগে বিজেপি নেতৃত্বের চিন্তার কারণ হতে পারে। লক্ষিমপুরে কংগ্রেসের উদয় শঙ্কর হাজারিকাকে হারিয়ে ফের জয়ী হয়েছেন বিজেপির প্রধান বড়ুয়া। ডিব্রুগড়ে আসাম জাতীয় পরিষদের লুরিন জ্যোতি গগৈকে হারিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। কাজিরাঙ্গায় কংগ্রেস প্রার্থী রোজলিনা তির্কিকে হারিয়ে বাজিমাত করেছেন কামাখ্যা প্রসাদ তাসা। শোণিতপুরে কংগ্রেসের প্রেমলাল গুঞ্জুকে পরাজিত করে প্রথমবার সংসদে নির্বাচিত হয়েছেন বিজেপির পুরনো নেতা রঞ্জিত কুমার দত্ত। দরং, উদালগুড়িতে কংগ্রেসের মাধব রাজবংশীকে হারিয়ে ফের সাংসদ হয়েছেন দিলীপ শইকিয়া। শিলচরে কংগ্রেসের সূর্যকান্ত সরকারকে অনায়াসে হারিয়ে প্রথমবার সংসদ সদস্য হয়েছেন রাজ্য সরকারের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। গুয়াহাটিতে প্রত্যাশা মতোই জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী বিজুলি কলিতা মেদি। লড়াইয়ে টিকতে পারেননি কংগ্রেসের মীরা বরঠাকুর। করিমগঞ্জে কড়া টক্কর সত্ত্বেও জয়ী হয়েছেন বিজেপির সাংসদ কৃপনাথ মালা। স্বল্প ব্যবধানে সেখানে হারতে হয়েছে কংগ্রেসের হাফিজ রশিদ আহমেদ চৌধুরীকে। ডিফু কেন্দ্রে জয়ী হয়েছেন অমর সিং টিসু। তাছাড়া শরিকদল অগপ জয়ী হয়েছে বরপেটা কেন্দ্রে। কংগ্রেসের দীপ বায়নকে হারিয়ে জয়ী হয়েছেন ফণীভূষণ চৌধুরী। কোকরাঝাড়ে জয়ী হয়েছে আরেক শরিক ইউপিপিএল। সেখানে বিপিএফ এর হাপ্পা বরগুয়ারিকে হারিয়েছেন জয়ন্ত বসুন্তারী। কিন্তু সংখ্যালঘু অধ্যুষিত 2 কেন্দ্র নগাঁও দুবড়ির সঙ্গে হার স্বীকার করতে হয়েছে উজান আসামের জোড়হাট কেন্দ্রে। জোড়হাটে কংগ্রেসের গৌরবকে হারানোর আপ্রাণ চেষ্টা করেও বিফল হয়েছে বিজেপি। কিন্তু ধর্মীয় সংখ্যালঘুদের ভোট কংগ্রেসের কাছ থেকে ছিনিয়ে এনে করিমগঞ্জ কেন্দ্রে অপ্রত্যাশিত জয় পেয়েছে গেরুয়া দল। করিমগঞ্জে লক্ষাধিক মুসলিম ভোট দখলে আনার কথা প্রকাশ্যে এসেছে, কিন্তু আগামী বিধানসভা ভোটেও সংখ্যালঘুদের সমর্থন বিজেপির পাশে থাকবে কিনা বলা কঠিন, কারণ একমাত্র করিমগঞ্জ ছাড়া আর কোথাও মুসলিম ভোট শাসক জোটের পক্ষে আসার খবর নেই। অপরদিকে হাড্ডাহাড্ডি লড়াই করে শেষ হাসি হাসলেন বিজেপি প্রার্থী কৃপনাথ মালা। মঙ্গলবার করিমগঞ্জ লোকসভা আসনের গণনার শুরুর থেকে কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর সঙ্গে কৃপনাথ মালার জোর লড়াই চলছিল। কখনো কংগ্রেস আগে, কখনো বিজেপি। 18,336 ভোটে জয় লাভ করে কৃপনাথ মালা। তিনি পেয়েছেন 5,45,093 ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী পেয়েছেন 5,26,733 ভোট এবং এআইইউডিএফ প্রার্থী শাহাবুল ইসলাম চৌধুরী পেয়েছেন 29,205 ভোট। এদিকে এই জয়ের কৃতিত্ব মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে দিলেন পাতারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার আশীর্বাদ নিয়ে ভোটের ময়দানে অবতীর্ণ হয়ে তীব্র হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর অবশেষে পাতারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পালের উপর ভর করে দ্বিতীয়বারের জন্য সাংসদ হিসেবে দিল্লির টিকিট কাটলেন সাংসদ কৃপনাথ মালা। সেই সঙ্গে আসাম মন্ত্রিসভায় বিধায়ক কৃষ্ণেন্দু পালের মন্ত্রিত্বের সম্ভাবনাকে আরও একধাপ এগিয়ে রাখলেন।
ফলাফল ঘোষণার পরেই করিমগঞ্জ কলেজ ময়দানে উপস্থিত সাংবাদিকদের সামনে বিধায়ক কৃষ্ণেন্দু পাল বলেন, বরাক উপত্যকায় দুটি আসনে গেরুয়া দলের এই জয়ের কৃতিত্ব মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। তিনি বলেন, এবারের নির্বাচন ধর্মীয় মেরুকরণ হয়নি, যার প্রমাণ পাওয়া গেল আজকের দিনের এই ফলাফল। জাতপথের ঊর্ধ্বে উঠে জনগণ এবার উন্নয়নের নিরিখে বিজেপিকে ভোট দিয়েছেন বলে জোর করে দাবি করেন। এতে অবশ্য দলের জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য, জেলার দুই বিধায়ক রাতাবাড়ি ও পাথারখান্দির দলীয় দুই বিধায়ক যথাক্রমে বিজয় মালাকার ও কৃষ্ণেন্দু পালকে জয়ের মূল কারিগর বলে আখ্যায়িত করে তিনি বলেন, এই লোকসভার অধীন পাথারখান্দি ও রামকৃষ্ণনগর বিধানসভায় সর্বোচ্চ 1,52,000-এরও অধিক ভোটে এগিয়ে যান কৃপনাথ। তিনি বলেন, দীর্ঘদিন থেকে মন্ত্রীশূন্য রয়েছে করিমগঞ্জ, তাই মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি মতো কৃষ্ণেন্দুর মন্ত্রিত্ব এবার নিশ্চিত বলে জোরগোড়ায় দাবি করেন জেলা সভাপতি সুব্রত। উল্লেখ্য, পাথারকান্দিতে বিজেপি প্রার্থীর প্রাপ্ত ভোট হল 1,09,547, এআইইউডিএফ প্রার্থীর প্রাপ্ত ভোট হল 1,960 ও কংগ্রেস প্রার্থীর প্রাপ্ত ভোট হল 30,734। অপরদিকে প্রত্যাশা মতোই শিলচর আসন থেকে জয়ী হলেন পরিমল শুক্লবৈদ্য। সকালেই বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্য বলেছিলেন 2-3 লক্ষ ভোটে জয়ী হবেন, আর সে মতেই 2,64,311 ভোটে জয় লাভ করেন। তিনি পেয়েছেন 6,52,405 ভোট। তার নিকটতম কংগ্রেস প্রার্থী সূর্যকান্ত সরকার পেয়েছেন 3,88,094 ভোট। তৃণমূল কংগ্রেস প্রার্থী রাধেশ্যাম বিশ্বাস পেলেন 20,493 ভোট। এস ইউসিআইর প্রভাষচন্দ্র সরকার পেয়েছেন 4,534 ভোট। নির্দল প্রার্থী রাজু দাস 4,597 ভোট। অনন্তমোহন রায় 3,143 ভোট। বহুজন মহাপার্টির রাজীব দাস 1,867 ও বাঙালি নবনির্মাণ সেনার বারিন্দ্র কুমার দাস পেয়েছেন 1,593 ভোট। নটায় পড়ে 12,700 ভোট। ভোট গণনা কেন্দ্র আইএসপিটিতে পরিমল সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি প্রত্যেক ভোটারকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি শিলচর কেন্দ্র সহ বরাকের লোকদের হয়ে দিল্লিতে কথা বলবেন, উন্নয়নের জন্য কাজ করবেন। অপরদিকে রেকর্ড ভোট আজমলের জয়ের অশ্বমেধ গুড়া রুখে দিলেন প্রথমবারের মতো প্রতিদ্বন্দ্বিতা করে কংগ্রেসের তাবড় নেতা রকিবুল হোসেন। সত্যিকারের বিপুল ভোটে জয়ী হলেন রকিবুল। তিনি 10,12,476 ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন, পেয়েছেন 14,71,885 ভোট। এআইইউডিএফ সুপ্রিমো বদরুদ্দিন আজমল পেয়েছেন 4,59,409 ভোট। অগপ প্রার্থী জাভেদ ইসলাম পেয়েছেন 4,38,594 ভোট। এত ব্যবধানে দেশে কোনো প্রার্থী জয়ী হননি। এদিকে রকিবুল হোসেন ধুবড়ির জনগণকে ধন্যবাদ দেনা, যারা ভোট দিয়েছেন তাদের ধন্যবাদ এবং যারা ভোট দেননি তাদেরও ধন্যবাদ। তিনি বলেন, ধুবড়ির মানুষ পরিবর্তন চেয়েছিলেন বলে আজ জয়ী হয়েছেন, জনগণের প্রতিটি সমস্যার সমাধানের জন্য কাজ করে যাবেন বলে জানিয়েছেন। অপরদিকে ধুবড়িতে দুয়ে মুছে সাফ, রাজনীতিতে নিশ্চিহ্ন হচ্ছেন বদরুদ্দিন আজমল। দীর্ঘদিন ধরে মুসলিম রাজনীতির নামে নিজের জাতিকে বিক্রি করে আসছিলেন তিনি। প্রতিবার ভোটের সময় কোটি কোটি টাকা নিলামে তুলেন দলের টিকিটও, গোপন সমঝোতার বিনিময়ে বিজেপিকে সাহায্য করার অভিসন্ধিও তাকে তার। সচেতন মহল সেটা উপলব্ধি করলেও ধর্মীয় সংখ্যালঘু বিশেষ করে চরচাপড়ির পিছিয়ে পড়া মুসলিমদের বোঝানো সম্ভব হয়নি। তাই মুসলমান সমাজের নাম নিয়ে নিজের আখের গুছাতে থাকলেও রোখা সম্ভব হয়নি তাকে। কিন্তু 26-এর লোকসভা ভোট আসামের রাজনীতি থেকে দুয়ে মুছে সাফ করে দিয়েছে বদরুদ্দিন আজমলকে। লোকসভা ভোটে 3টি কেন্দ্রে প্রার্থী দাঁড় করিয়ে 2টিতে জয়ের আশা আগেই ছেড়ে দিয়েছিলেন তিনি নিজেই, নগাঁও করিমগঞ্জ ছেড়ে দিয়ে। ধুবড়িতে নিজের জয়ের আশা করছিলেন আজমল, রাজনীতির অলিন্দে খবর, এর পেছনে ছিল গোপন অভিপ্রায়। সংখ্যালঘু ভোট কেটে করিমগঞ্জ নগাঁয়ে বিজেপির জয়ের পথ তৈরি করে দেওয়া, এর বিনিময়ে ধুবড়িতে পাবেন ভোটের ব্যয়। কিন্তু ধুবড়ির মুসলমানরা এমন শিক্ষা দিয়েছেন যে মাথা তুলে দাঁড়ানোর সাহসই বোধ হয় আর করতে পারবেন না বদরুদ্দিন আজমল। নিজের খাস তালুকে কংগ্রেস প্রার্থী রকিবুল হোসেনের কাছে তিনি হেরেছেন 10 লক্ষের বেশি ভোটে। দেশে সর্বাধিক ভোটের জয়ের রেকর্ড সম্ভবত গড়েছেন রকিবুল, মাত্র 4.58 লক্ষ ভোট পেয়েছেন আজমল, সেখানে রকিবুল দখল করেছেন 14 লক্ষাধিক ভোট। অসমীয়া মুসলমান তো বটেই, বঙ্গীয় মূলের মুসলমানরাও প্রত্যাখ্যান করেছেন এআইইউডিএফ সুপ্রিমোকে। এক সময় যিনি মুসলমানদের মসিহা হয়ে উঠেছিলেন সেই আজমল এখন ব্রাত্য মুসলিম সমাজে। ধুবড়ি নগাঁও করিমগঞ্জের ভোট সেটা প্রমাণ করেছে। মুসলমানরা এআইইউডিএফ ছেড়ে আকুণ্ঠ সমর্থন করেছেন কংগ্রেসকে। এআইইউডিএফের হাত ছেড়ে দেওয়ার বলিষ্ঠ সিদ্ধান্ত নিয়ে কংগ্রেস নেতৃত্ব ভোটের আগেই জটকা দিয়েছেন তাকে। জাতীয় স্তরে গঠিত বিরোধী জোট ইন্ডিয়াতেও তাই হয়নি,
তাই একার শক্তিতে লোকসভা উঠের ময়দানে নামতে হয় আজমলকে। কিন্তু 2005 সালে দলের জন্ম দেওয়ার পর থেকে এবারই প্রথম সংসদে এআইইউডিএফের হাত রিক্ত, কারণ আজমলের জারিজুরি তাকতুকেও আর কাজ হয়নি। মুসলিম রাজনীতির আড়ালে বিজেপিকে সাহায্য করাই যে মূল উদ্দেশ্য, সেটা মুসলমানদের কাছে এবার ধরা পড়ে গেছে বলে বিশেষজ্ঞদের অনুমান। তাই তিন কেন্দ্র মিলে এআইডিএফের প্রাপ্ত মুসলিম ভোট মেরে কেটেও 6 লক্ষ পেরোয়নি। মুসলিম বহুল দুবৃতি 28 লক্ষের বেশি ভোটের মধ্যে আজমল পেয়েছেন মাত্র 4 লক্ষাধিক ভোট। নগাঁওয়ে এআইডিএফ প্রার্থী কয়েক পরের বিধায়ক আমিনুল ইসলামের ভাগ্যে জুটেছে মাত্র 1.32 লক্ষ ভোট। করিমগঞ্জের এআইডিএফ প্রার্থীর অবস্থা আরো শোচনীয়। মুসলিম ভোটারের সংখ্যাধিক্যতা কা সত্ত্বেও শাহাবুল ইসলাম চৌধুরী পেয়েছেন মাত্র 22,000 ভোট, ফলে মুসলিম জনগণ যে বাতিলের খাতায় ফেলেছেন আজমলের দলকে এটাই প্রমাণ। কিন্তু আসামের সংখ্যালঘু রাজনীতির অন্যতম হোতা আজমলের এই শোচনীয় অবস্থার জন্য তিনি নিজেই দায়ী বলে রাজনৈতিক মহলের অনুমান। দলের বিপর্যয়ের পর এআইডিএফের একাংশ নেতা তার স্পষ্ট মত, রাজনীতি আজমল নিঃশেষ না হলে আসামের সরকারের পতন ঘটানো সম্ভব নয়, এটা রক্তে ঢুকে গেছে মুসলমানদের। বিজেপি বিশেষ করে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে আমাদের নেতৃত্বের গোপন বোঝাপড়ার খবর এখন আর গোপন নয়, ফলে কংগ্রেসমুখী হয়েছেন মুসলমানরা। কংগ্রেসের বিকল্প হয়ে ওঠার লক্ষ্য নিয়ে 2005 সালে আজমল জন্ম দিয়েছিলেন ইউডিএফের। গুড়ায় হিন্দু মুসলমান দুই শ্রেণীর লোককে নিয়ে চলার অঙ্গীকার করলেও কালক্রমে দলকে টেনে নিয়ে যান মুসলিম লাইনে। তাই হিন্দু নেতারাও সরে যান আজমলের কাছ থেকে। প্রথমে কংগ্রেসের সঙ্গে টক্কর দিয়ে বিধানসভা লোকসভায় সাফল্য পান। মুসলিম ভোটের জেরে বিধানসভায় একসময় 18 জন বিধায়ক ছিলেন আজমলের দলের, ফলে সংখ্যালঘুদের বড় শক্তি হয়ে উঠেছিলেন তিনি। কিন্তু 2014 সালের পর থেকে গোপনে বিজেপির সঙ্গে সখ্য বজায় রাখতে দেখা যায় আজমলকে। বারবার কংগ্রেসের বুট কেটে বিজেপির জয়ের পথ মসৃণ করে দেন তিনি। বছর দুয়েক আগে রাজ্যসভা ভোট, রাষ্ট্রপতি ভোটে সেটা আরও স্পষ্ট হয়েছে। শেষ পর্যন্ত বিজেপির সঙ্গে গোপন সখ্যই কাল হয়েছে তার। আসামের রাজনীতি থেকে হারিয়ে যাওয়ার মুখে পড়েছেন আজমল, আর হারানো মুসলিম ভোট ব্যাংক খুঁজে পেয়েছে কংগ্রেস। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।